আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো এবার এগড়া এগড়াকাণ্ডে এফআইআর দায়ের এফআইআর দায়ের করলো পুলিশ আপনাদেরকে জানিয়ে রাখবো এবং সেই এফআইআর এর কপি এক্সক্লুসিভলি উঠে এসেছে কলকাতা টিভির হাতে আপনাদেরকে সেই কপি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে এগড়া কাণ্ডে যে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা সেই ঘটনাতেই এবার এফআইআর দায়ের করেছে পুলিশ এবং সেই এফআইআর কপি এক্সক্লুসিভলি উঠে এসেছে কলকাতা টিভির হাতে সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যেখানে সেই এফআইআর কপি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন যে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই এবার এফআইআর দায়ের করা হয়েছে এফআইআর দায়ের করলো পুলিশ এবং সেই এফআইআর কপি এই মুহূর্তে উঠে এসেছে কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সেই এফআইআর কপি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এগড়ার ঘটনাতে এবার এফআইআর দায়ের করা হলো গতকাল পূর্ব মেদিনীপুরের এগড়ার খাদিকুল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই এবার এফআইআর দায়ের করল পুলিশ এগড়ার ঘটনার সেই কপি এই মুহূর্তে এক্সক্লুসিভলি উঠে এসেছে কলকাতা টিভির হাতে সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এফআইআর কপি এক্সক্লুসিভ এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন সেই এফআইআর কপি যেখানে এগড়া কাণ্ডে এই মুহূর্তে এফআইআর দায়ের করা হয়েছে এফআইআর দায়ের করলো পুলিশ এবং সেই এফআইআর কপি এই মুহূর্তে উঠে এসেছে আমাদের হাতে কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই এফআইআর কপি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে সরাসরি নিউজরুমে যাব নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া গতকাল এগড়ার খাদিকুল গ্রামে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই বিস্ফোরণ কাণ্ডে এবারে এফআইআর দায়ের করা হলো সেই এক্সক্লুসিভ কপিও আমরা এই মুহূর্তে তুলে ধরছি কলকাতা টিভির পর্দাতে কি লেখা রয়েছে এই এফআইআর কপিতে একদমই অভিক তোমাকে জানিয়ে রাখবো যে এগরাকাণ্ডই যে এক যে বলা হচ্ছে যে বাজি বাজি কারখানায় যে বিস্ফোরণ সেই বিস্ফোরণ নিয়ে কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতি উত্তপ্ত এবং এবার সেই এগরাকাণ্ডেই এফআইআর অর্থাৎ এফআইআর করলো রাজ্য পুলিশ এবং তোমাকে এখান থেকে জানিয়ে রাখবো যে এই এফআইআর কপিতে কি রয়েছে প্রথমেই যে প্রশ্নটা উঠছে যে এফআইআর কপিতে যে ধারাগুলি দেওয়া হয়েছে সেখানে নেই এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট অর্থাৎ ইএস অ্যাক্ট সেই অ্যাক্ট কিন্তু এই এই এফআইআর নেই এবং এখানেই প্রশ্ন উঠছে কেন এত বড় বিস্ফোরণ এগরায় এত বড় একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ সেখানে কেন দেয়া হলো না এই ইএস অ্যাক্ট এই প্রশ্ন উঠছে এবং সেখান থেকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখবো আমি যে শুধুই এই যে ইএস অ্যাক্ট সেই অ্যাক্ট দেওয়া হয়নি এই কপিতে কিন্তু কি কি ধারা রয়েছে এফআইআর কপিতে সেই বিষয়টা তোমাকে একটু জানাবো সেটা হচ্ছে তিনশো চার ধারা দেওয়া হয়েছে যেটা অনিচ্ছাকৃত খুনের চেষ্টা এবং তার সঙ্গে দেওয়া হয়েছে টু যেটা বিস্ফোরক জাতীয় কিছু নিয়ে কাজ করতে গিয়ে মানুষের মানুষের জীবন হানি হওয়া এই যে এই যে ধারা টু সেই ধারা দেয়া হয়েছে এবং পাশাপাশি ওয়ান এইট্টি আইপিসি সেই ধারাও দেয়া হয়েছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়েই যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছেন তারা যে ব্যাখ্যা দিচ্ছে সেখানে তারা এটাই বলছে যে তাদের কাছে প্রথম যে ইনফরমেশন এসেছিল যেই ইনফরমেশনের বেসিসে তারা এই সুমোটো কেস করেছে সেই সেই যে ইনফরমেশন কি ছিল সেই ইনফরমেশন কি ছিল সেই বিষয়টা তোমাকে একবার জানিয়ে রাখবো যে সেখানে যেমনটা ইনফরমেশন ছিল যে লোকাল পুলিশের লোকাল যারা স্থানীয় বাসিন্দারা তাদের থেকে যে ইনফরমেশন পায় এগরা থানা প্রথমে এগলা থানার কাছে একটি ফোন যায় এবং সেই ফোনে বলা হয় যে একটি বাড়িতে আগুন লেগে গিয়েছে এবং সেই বাড়িতেই তৈরি হয় বাজি এমনই কিন্তু ইনফরমেশন প্রথমে যায় পুলিশের কাছে এবং যেই খবর পেয়েই পুলিশ আসে একটা তিরিশ নাগাদ তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছে প্রথমে তারা স্থানীয় কিছু মানুষের তারা বাঁধার মুখে পড়তে হয় পুলিশকে এবং সেই জায়গায় অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেটা সেখানে পৌঁছে তারা কি দেখেন সেই বিষয়টাও কিন্তু এফআইআর কপিতে ব্যাখ্যা করেছে তোমাকে জানিয়ে রাখবো যে সেখানে পৌঁছে তারা দেখে যে একটি একটি যে বাড়ি সেই বাড়িতে বাজি তৈরির কারখানা ছিল এবং সেখানেই আগুন লেগে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের তারা জানতে পারেন এবং সেখানে গিয়ে দেখে যে একটি বাড়ি যার শুধুমাত্র কাঠামোটা রয়েছে এবং আশেপাশে যে বাউন্ডারি সেই বাউন্ডারি কিছুই নেই পুরোটা ফাঁকা হয়ে গিয়েছে এবং সব কিছুই পুড়ে গিয়েছে প্রায় এবং আশেপাশে বেশ কিছু বডি পড়ে থাকতে তারা দেখেন রাস্তায় এবং পুকুরেও কিন্তু বেশ কিছু বডি পড়ে থাকতে তারা দেখে এই বিষয়টা কিন্তু এফআইআর কপিতে উল্লেখ করা রয়েছে এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে সেই পুকুরে এফআইআর কপিতে যে আরও উল্লেখ রয়েছে পুকুরে বডি তারা যখন রিকভার করতে যায় তখন কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তারা বেশ কিছু পুলিশ অফিসারদের গায়েও হাত তোলেন এবং তারপর সেই কারণে কিন্তু বডি রিকভার করে হসপিটালে পাঠাতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছে পুলিশ আধিকারিকদের বলে এফআই ইয়ার কপিতে মেনশন করা আছে এবং তারপরে যখন তারা সেই ঘটনাস্থলে গিয়ে বডি রিকভার করতে সক্ষম হয় সেখান থেকে টোটাল দশজনকে কিন্তু তারা রিকভার করে এমনটাই কিন্তু এফআইআর কপিতে উল্লেখ যার মধ্যে দশজনকেই নিয়ে যাওয়া হয় প্রথমে এগ্রা সুপার স্পেশালিটি হসপিটালে এবং সেখান থেকে রেফার করা হয় যে সদর রয়েছে সদর হাসপাতাল রয়েছে সেখানে রেফার করা হয় আটজনকে আটজনকে রেফার করা হলে সেই আটজনকে তোমাকে জানিয়ে রাখবো যে কন্টাই সাব ডিভিশন ডিভিশনাল যে হসপিটাল সেখানে মৃত বলে ঘোষণা করা হয় আট জনকে এফআইআর কপিতে উল্লেখ এবং এই আট জনের নাম তোমাকে জানিয়ে রাখবো যে অলোক মাইতি জয়ন্ত জানা এবং শক্তি পদ বাঘ সমশ্রী মাইতি কবিতা বাঘ অম্বিকা মাইতি মাধবী বাঘ এবং মিনতি মাইতি এই আটজনকে মৃত বলে ঘোষণা করে কোনটাই কন্টাই সাব ডিভিশনাল যে হসপিটাল তারা মৃত বলে ঘোষণা করা হয় এবং দুজনকে তাদের নামও তোমাকে জানিয়ে রাখবো যে পিঙ্কি মাইতি এবং রবীন্দ্র মাইতি এই দুজনকে কিন্তু সেখান থেকে অর্থাৎ কাঁথি থেকে সোজা গ্রিন করিডোর করে তাদেরকে এস এস কে আনা হয় এই মুহূর্তে তারা চিকিৎসাধীন রয়েছে এস এই পুরো বিষয়টা কিন্তু এফআইআর কপিতে উল্লেখ করা রয়েছে এই জায়গা থেকে যেটা যেটা প্রশ্ন যে এই যে এফআইআর কপি যেটা নিয়ে রীতিমতো কিন্তু জল ঘোলা হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে এক্সক্লুসিভ সাবস্টেন্স অ্যাক্ট অর্থাৎ ইএস অ্যাক্ট এত বড় বিস্ফোরণে ইএস অ্যাক্ট কেন দেওয়া হলো না যেটা সিনিয়র অফিসাররা যে ব্যাখ্যা দিচ্ছে সেই একটা বিষয়ে তোমাকে বললাম যে এফআইআর কপিতে ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট অনুযায়ী যে তাদের কাছে যে প্রথম যে তথ্য এসেছিল সেই তথ্যর বিবরণ তারা দিয়েছে এবং পাশাপাশি আরেকটি কথা যেটা বলা হচ্ছে যে ফরেন্সিক টিম যে গিয়েছিল ফরেন্সিক টিম তারা সেখানে নমুনা সংগ্রহ করে বলা হয়েছিল যে সেখানে আগুন লেগে গিয়েছিল এবং সেই কারণের জন্যই ইএস অ্যাক্ট কিন্তু এখনই দেওয়া হয়নি যদি মনে হয় তদন্ত যেমন এগোবে সেই জায়গায় যদি মনে হয় যে সেখানে কোনো এক্সপ্লোসিভ সাবস্টেন্স এরকম টাইপের কিছু ছিল ক্ষেত্রে কিন্তু ইএস অ্যাক্ট তারা দিতে পারে কোটের কোটকে জানিয়ে কিন্তু এই যে অ্যাক্ট তারা দিতে পারে এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে ফায়ার সার্ভিস কপি তাতে বিস্ফোরক আইনের ধারাই উল্লেখ করা নেই এফআইআর এ আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি সেরা দশা এখন সময় একটা ছোট্ট বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন